Assalamualaikum. আজ 2 অক্টোবর 2023 রোজ সোমবার এখন আমি আছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও গুরুহাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি সোমবার বসে আর এখানে হাসিল হলো ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য 350 টাকা করে আর এই হাট আসছে জেলা পড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় আসতে পারেন ভালুকা থেকে জনপতি সিএনজি ভাড়া হলো 60 টাকা এবং বাসভাড়া 40 টাকা আর এই হাট থেকে আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ গাড়ির ব্যবস্থা আছে তো এখন আমি আপনাদের এই হাটে আমার উপযোগী সারগুরু এবং মাংস গুরুর দাম তো জানাবো এই গফরগাঁও হাট থেকে আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আচ্ছা গোটা যাচ্ছে এটা দাঁত ফালছে না না আচ্ছা আচ্ছা কত দাম দিতেছেন এটা 70 72 চাইতেছেন আচ্ছা কত দাম দর হচ্ছে এটা হ্যাঁ 70 72 দাম হচ্ছে না 75 হলে বিক্রি আশা করতেছেন উনি একটু যদি দেখেন দেশি জাতের এই সারগুরুটা একদম কালো রঙের ভিতরে চাচার কাছে একটা গরু আছে আপনারা দেখাচ্ছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনার গরুটা যাচ্ছে কত দাম দিতেছেন 85,000 টাকা ওনারা দাম যাচ্ছেন দেশি জাতের সার গরু এখনো দাঁতে নাই কত দাম দর হচ্ছে 70-75 বলতেছে কয়টা গরু আনছেন 5টা বিক্রি করছেন কয়টা এখনো বিক্রি হয় নাই মাত্র আসছেন আচ্ছা তো 70-75 দাম হচ্ছে এই যে দেখেন এই গরুটা চাচা এটা মাংস আচ্ছা তো এটা কি পালা জন্য নিব না মাংস জন্য নিবে এটা পালা জন্য নিবে আচ্ছা 70-75 দাম হচ্ছে এই দেখেন তো এই গরুটা এটা কেমন দাম হলে সারাস আপনার আচ্ছা 80 মতো নি আশা করতেছেন ধন্যবাদ আপনাদের তো এদিকে আপনাদের আরো কিছু গরুর দাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনার গরুটা যাচ্ছে কত দাম দিতেছেন 80,000 টাকা উনি দাম চাচ্ছেন দেশি জাতের সার গরু কত দাম দর হচ্ছে এখন হয় নাই কয়টা গরু আছেন গরু আছে 5টা 5টা আচ্ছা তো এই দিকে আপনাদের দেখাচ্ছি তো ওনারা 80,000 টাকা দাম চাচ্ছেন তো এই গরুটা তোর কেমন মানে বিক্রি করা যাবে এটা কেমন দাম দর হতে পারে না তারপর একটা আইডিয়া তো আপনাদের কিনা গরু তো 70-75 মতো আপনাদের টার্গেট এরকম আচ্ছা ধন্যবাদ তো দাম দর হয় না তারপর একটা আইডিয়া দিলাম আচ্ছা তো এদিকে আপনাদের আরো কিছু গরু দাম তো জানাবো গফরগাঁও হাট থেকে এখানে একটা গরু আছে এখানে একটা গরু আছে বাইক বাইক গরু যাচ্ছে আপনাদের এটা যাচ্ছে না আচ্ছা খুবই সুন্দর কালার একটা গরু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা কত দাম চাইতেছেন ভাই এটা কত 65,000 টাকা দাম চাচ্ছেন উনি গফরগাঁও হাট থেকে দেশি সার বাছুর গরু কত দাম দর হচ্ছে ভাই 75 চাইতেছেন 65 হচ্ছে আচ্ছা তো কয়টা গরু আনছেন একটাই এটা কেমন বিক্রি আসে আপনার কেমন হলে বিক্রি করে দিবেন 70-এর মতো আশা করতেছেন আচ্ছা ধন্যবাদ তো উনি 75,000 টাকা দাম চাচ্ছেন 65 দাম হচ্ছে 70,000 টাকা বিক্রি করে দিবেন চাচার কাছে একটা আছে ক্রসের সার আসসালামু আলাইকুম চাচা কত দাম চাইতেছেন এটা 75,000 টাকা উনি দাম চাচ্ছেন ক্রসের সার গরু গফরগাঁও হাট থেকে চাচা কত দাম হইতেছে 60-62 কটা আনছেন একটাই তো এটা কেমন টার্গেট আপনার 65-66 আপনার টার্গেট আচ্ছা 60-62 দাম হচ্ছে তো এই দেখেন এই গরুটা এখানে একটা গরু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার গরুটা কত দাম চাইতেছেন 75,000 টাকা উনি দাম চাচ্ছেন দেশি সার গরু কত দাম দর হইতেছে এটা 65-66 বলতেছে কয়টা আনছেন একটাই আচ্ছা খুবই সুন্দর একটা বাছুর যে আপনারা দেখতে পাচ্ছেন তো ঝুলো আছে এবং লম্বা চওড়া তো এটা কেমন বিক্রি আসে আপনার কত টাকা গেট নাকি 70-এর মতো নাকি না উপরে এরকমই আচ্ছা ধন্যবাদ আচ্ছা 70 থেকে 2,000 কম হলে বিক্রি করে দিবেন আচ্ছা ধন্যবাদ তো যে দেখেন এই গরুটা তো এদিকে আপনাদের আরো কিছু গরুর দাম তো জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো চাচা কত দাম চাইতেছেন গরুটার 80,000 আচ্ছা দেশি জাতের সার গরু এখনো দাঁতে নাই তো পালা জন্য নিবো আর কি কত দাম দর হইতেছে চাচা এটা মাত্র আইছেন আচ্ছা আপনার কিনা না বাড়ি এটা কিনা কটা আনছেন তিনটা আনছেন আচ্ছা এখনো দাম দর হয় নাই
তারপর চাচা আমরা আপনারা আমরা একটা আইডিয়া দেই এটা কেমন বিক্রি হতে পারে আচ্ছা তো উনি 75 এর মতো টার্গেট করতেছেন তো 70 75 এরকম ধন্যবাদ চাচা তো এদিকে একটা গরু আছে আপনাদের দেখাচ্ছি এই গাবর কাটেন দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে এখানে একটা খার বাছুর আছে আসসালামু আলাইকুম ভালো আছেন দাচ্ছে আপনার গরু এটা দুই দাঁত কত দাম চাইতেছেন 70 চাইতেছেন আচ্ছা কত দাম দর হচ্ছে 60 62 কয়টা গরু আনছেন একটাই একটু দিয়ে গেছেন তো 60 62 দাম হচ্ছে ওনলি 70 দাম চাচ্ছেন